কিশোরগঞ্জে চাচাতো ভাই আবিদ হাসান রাহাত হত্যার প্রধান আসামি অপর চাচাতো ভাই জুবায়ের হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে নেত্রকোনার খালিয়াজুড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সকাল 11টায় পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। পুলিশ সুপার বলেন, পারিবারিক বিরোধ থেকে চাচা আনোয়ারুল হকের প্রতি ক্ষোভের জেরে চাচাতো ভাই রাহাতকে হত্যা করে জুবায়ের। হত্যার পরদিন চারজনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত রাহাতের মা মাহমুদা সুলতানা। মামলা দায়েরের পর থেকে পুলিশের অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়। গত 21শে সেপ্টেম্বর কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় রাতে আপন চাচাতো ভাইকে গলা কেটে হত্যা করে জুবায়ের। হত্যার পর ঘাতক জুবায়ের পলাতক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই হত্যাকাণ্ডে চারজন আসামির বাকি তিনজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। সে চতুর্থ এবং এক নম্বর আসামি, চতুর্থ গ্রেপ্তার হলো এবং এক নম্বর আসামি। অন্যান্য আসামিদের ইতিমধ্যে জেলা জোতে প্রেরণ করা হয়েছে বিধি আদালতের মাধ্যমে। 21 তারিখে হত্যাকাণ্ডের পর সে দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করে। আমাদের কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল, জেলা গোয়েন্দা শাখার একটি দল, এই টিমগুলি মিলে 21 তারিখের পর থেকেই তাকে গ্রেপ্তার করার জন্য কিশোরগঞ্জ থেকে শুরু করে নরসিংদী, ঢাকা, গাজীপুর, খুলনা, সর্বশেষ তাকে নেত্রকোনা খালিয়াজুড়ি থেকে গতকালকে গ্রেপ্তার করা হয়। এই হত্যাকাণ্ডে আমরা আমাদের কার্যক্রম যেটি রয়েছে সেগুলি করছি এবং স্থানীয় লোকজন যারা রয়েছে তাদেরকে আশ্বস্ত করতে চাই যে যে হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যেই হত্যাকাণ্ড যার সম্পৃক্ততা রয়েছে তাদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। আশ্বস্ত করছি এই যে অবশ্যই অবশ্যই তারা আইনে আইনভাবে যে ধরনের প্রক্রিয়ায় যাওয়ার কথা সেই ধরনের প্রক্রিয়ায় যাবে এবং আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব এবং যদি আরও বেশি জিজ্ঞাসাবাদ করার দরকার হয় বিজ্ঞ আদালত থেকে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেব। রিফাত ইসলাম, বিডি চ্যানেল 4, কিশোরগঞ্জ।